নয়াগড় জেলা ওড়গাঁ থানা অঞ্চলের চাঞ্চল্য, স্বামী হত্যা করে ঘরে পোতি স্ত্রী মাটি খোলি শব বাহার কলা পুলিশ। পরকীয়া প্রীতি পাই প্রেমিক সহিত মিশি স্বামী মারি স্ত্রী, প্রেমিক সহিত মিশি স্বামী মারি ঘরে পোতি মৃতক প্রকাশ নায়ক সে 20 দিন হব নিখোঁজ লে এনে থানার লিখিত অভিযোগ করা। পুলিশ তদন্ত করে শব উদ্ধার করছে, এসত 3 জন এই মামলার গিরফ করছে। এ সম্পর্কে অধিক সূচনা পাই রয়েছেন প্রতিনিধি শিবরাম মহাপাত্র। শিবরাম, ই কেমিতি ঘটলা, মানে কোটি পোতি থিলা, ঘর ভিতরে পোতিলা না ঘর বাহারে, কেমিতি সন্ধান মিললা কি ঘর ভিতরে হি পোতা যাইছি বলি কই কি? দেখন্তু নীলিমা, এই যে ঘটনা সারা নয়াগড় এবং সারা ওড়গা অঞ্চলের চাঞ্চল্য সৃষ্টি করেছি। পরকীয়া প্রীতি পাই যেভাবে ভাবে নিজের প্রেমিক সহ মিশি নিজ স্ত্রী স্বামী মারি ঘর ভিতরে মাটি তলে পোতি দেওয়ার যে অভিযোগ আসছিলা, এবং গতকালি বিলম্বিত রাতে ওড়গা আদর্শ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছি সেতু ছানবিন করেছিল, এবং সাইন্টিফিক টিম ঘটনাস্থলে ছানবিন করেছিল। কিন্তু ছানবিন করিবার প্রায় 3-4 ঘন্টা পরে মাটি তলে যে ঘর রয়েছে, যে ঘর সেখানে রুলে সেই ঘরের মাটি তলে স্বামী বিভৎস ভাবে হত্যা করি পত্নী এবং তাঁকর যে প্রেমিক কুযাচ্ছি উভয় তাঁকে মারি ঘর মাটি তলে পড়ে প্রকাশ নায়ক সে দীর্ঘদিন ধর নিখোঁজ রয়েছে, এবং 20 দিন ধর নিখোঁজ রয়েছে তাঁর বাপা মা এই যে নেই বিভিন্ন সময় যে পাতিচূর্ণ হয়েছিল, এবং এনে আদর্শ থানার লিখিত ভাবে অভিযোগ করেছিল গত 10 দিন তো অভিযোগ করিয়া পরে বাপা মা অভিযোগ করছিল। প্রকাশ বাপা মা তাঙ্ক পুয় প্রায় 20 দিন ধর ঘর ফেরি নথিল, এবং বাপা মা এই ঘটনা কু নেই যেত সন্দেহ সৃষ্টি হয়েছিল বাপা মা এনে থানার অভিযোগ করেছিল, এবং অভিযোগ সময় যেতে বরগা আদর্শ থানা পুলিশ এনে অধিক পচরা উচরা কলা জেরা কলা। এই সময় পুলিশ স্পষ্ট ভাবে সূচনা জাড়ি পাইলা যে পরকীয়া প্রীতি পাই তাঁকু হত্যা করা যাইছি, এবং তাঁকর যে রয়েছেন স্ত্রী এবং স্ত্রীঙ্কর যে প্রেমিক রয়েছেন সঙ্গবত ভাবে তাঁকু বিভৎস ভাবে হত্যা করেছিলেন, এবং হত্যা করি তাঁকু ঘরে মাটি তলে পচে দেইথিবার যে অভিযোগ আসছিল সে অভিযোগ উপরে পুলিশ খালি তদন্ত করেছিল, এবং মাটি তলে পোতা হব গন্ধ তো বাহারক আসতিব না নাই কিছু সেমতি কিছু মানে পাখ পড়োশি কাহাকু বি সেমতি কিছু সন্দেহ হই নথিলা তাঙ্গ অ্যাক্টিভিটিজ রে। দেখন্তু পাখ পড়োশি যেহেতু বিভৎস ভাবে হত্যা করি সঙ্গে সঙ্গে যে ঘরের মাটি তলে রয়েছিল সেই মাটি তলে তাঁকু পোতা যাইছিল, এবং এনে স্থানীয় বাসিন্দা হুম কিংবা আজ পাখ পড়োশি মানে রয়েছে প্রেমিক সোনু বেহরা, জ্যোৎস্নারী নায়ক এবং তাঁকর শাশু দমন সুদান। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।